मने रेखो तबु मने रेखो जदि दूरे जाय चले तबु मने रेखो। नमस्कार, आपनादेर स्वागत जानाई आमादेर संगे जाके निये आमादेर ई अनुष्ठान। तिनि आमादेर बरेण्य अभिनेता, আমাদের প্রিয় মানুষ সৌমিত্র চট্টোপাধ্যায়। এই নাম উচ্চারণে শুধু আমার কেন, আপামর দেশবাসীর গর্ব। তার জন্মদিন, প্রত্যেকটি বছর তার জন্মদিনে থাকবার সুযোগ হয়েছে, অবশ্যই ছোটবেলা থেকে নয়, একটু বড়বেলা থেকে। মনে পড়ে তার 80তম জন্মদিন যে দিনটিতে পালন করা হয় সেদিনটির কথা। আমাকে ভালোবাসতেন, আমি ভালোবাসা পেয়েছি, এরকম আমার মতো অনেক মানুষ ভালোবাসা পেয়েছেন। কিন্তু একটু আক্ষেপ রয়ে গেল জানেন, আমার আন্তরিকের 25 বছর তিনি রাজিও হয়েছিলেন যে আমাদের অনুষ্ঠানে আসবেন, বা এই পরিকল্পনা আমাদের হয়তো 2 বছর আগে থেকেই চলছিল। ওই একেবারে ভরা ডুবির মতো সব কিছু ডুবিয়ে দিয়ে তিনি চলে গেলেন। তিনি ভালো আছেন, নিশ্চয়ই ভালো আছেন, না হলে আমরা তার কথায় তার ভাবনায় এইরকমভাবে ডুবে থাকতে পারতাম না। টুকরো টুকরো কথায় প্রিয়জনেরা বলেছেন তারই কথা, এই গল্প, এই আলোচনা, এই শ্রদ্ধা জানানোর মধ্যে দিয়ে উঠে আসবে সম্পর্কের কথা, সময়ের কথা। না, অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়কে এখানে সেভাবে ধরবার দরকারও নেই, ধরবও না, কিন্তু তার জীবনের টুকরো টুকরো কথা, যে সব মানুষদের সঙ্গে জড়িয়ে আছে, যারা বলেছেন আমাদের জন্য, সে কথা বলে দেব। যদি পুরাতন প্রেম ঢাকা পড়ে যায়, নব প্রেম চলে, যদি থাকি কাছাকাছি দেখিতে না পা ছায়ার মতো আছি না আছি, মনে রেখো তবু মনে রেখো। প্রথমেই শুনব পৌলমি চট্টোপাধ্যায় আমাদের মিথিলের কথা। নমস্কার, আমি পৌলমি। মধুমিতা দিয়ে আমার অনেক দিনের পরিচিত এবং আমার খুব, আমার প্রাণের খুব কাছের একজন মানুষ মধুমিতা দিকে আমি তো খুব ভালোবাসি। মধুমিতা দি যে কাজটা আমাকে দিয়েছে আমার বাবার সম্বন্ধে কিছু বলার জন্য, আমার বাবাও মধুমিতা দিকে খুব পছন্দ করতেন, মানুষ হিসেবে পছন্দ করতেন, মধুমিতা দিকে মধুমিতাদির কাজের জন্য পছন্দ করতেন, এবং মাঝে মাঝে একটু বকুনি দিতেও আমার বাবা মধুমিতা দিকে পিছুপা হতেন না, কিন্তু মধুমিতা দিকে বোধ হয় খুব ভালোবাসতেন এবং নিজের আপন ভাবতেন বলেই বাপি মধুমিতা দিকে অনেক কথা বলতো, অনেক কিছু শেখাতো। এই যে আমার বাবাকে নিয়ে বলতে বলছে, আমি কি বলবো আমি ঠিক এখনো বুঝে উঠতে পারছি না। 2 মাস হল হতে চলল কিন্তু এখনো বোধহয় এখনো খুব টাটকা ঢাটা, এখনো শুকোয়নি, তাই বলতে গেলে একটু কষ্টই হচ্ছে। আমি আমার বাবার কথা ভাবলে প্রথমে যেটা মনে হয় যে খুব মিষ্টি একজন মানুষের কথা মনে হয়, এবং ছোটবেলা থেকে আমার, আমি যে ভালোবাসাটা পেয়েছি, উনি যেভাবে আমাকে ভালোবেসেছেন
উনি আমাকে ভালোবাসতে শিখিয়েছেন এবং বাকি যা কিছুই পরে যাকেই ভালোবেসেছি আমার বিশেষত আমার ছেলে মেয়েকে সেটা বাবার কাছ থেকেই পাওয়া, সেই ভালোবাসাটাই আমি ট্রান্সফার করেছি আমার ছেলে মেয়েকে। আমার বাবা ভালোবাসায় বিশ্বাস করতেন, উনি বলতেন লাভ কনকার্স অল, ভালোবাসা সব কিছু জয় করতে পারে। আমার বাবাকে যদি আমি একটা শব্দে আমি বাবাকে যদি একটা শব্দে ডিসক্রাইব করতে চাই তাহলে আমি বলবো লাভ, ভালোবাসা। আমার বাবার জীবনের প্রতি ভালোবাসা, জীবনের প্রত্যেকটা অ্যাসপেক্ট, প্রত্যেকটা ডিটেলের প্রতি ভালোবাসা, জীবনের প্রত্যেকটা দিককে ভালোবাসা। আমার বাবার প্যাশন, তার কাজের প্রতি প্যাশন, পরিবেশের প্রতি প্যাশন, ওয়াইল্ড লাইফের প্রতি প্যাশন, অ্যাস্ট্রোনমির প্রতি প্যাশন, ফুলের প্রতি প্যাশন, পাখিদের প্রতি প্যাশন, সব থেকে বড় প্যাশন আমার বাবার দেশের মানুষের প্রতি। শ্রী বিশ্বজিৎ চক্রবর্তী, বিশ্বজিৎ দা আমার সাথে আন্তরিকের সঙ্গে যুক্ত আমরা জানি, কিন্তু সৌমিত্র দার সঙ্গে ছিল তার একেবারে পারিবারিক সম্পর্ক, সে গল্পও আমার জানা, বিশ্বজিৎ দার কথায় চলে যাই। সৌমিত্র চ্যাটার্জির সঙ্গে আমার পরিচয় আমার ছোটবেলা থেকে, আমার বাবার বিশেষ স্নেহের পাত্র ছিলেন উনি। আমার বাবা ছিলেন ডাক্তার, রেলওয়েতে চাকরি করতেন, বদলিক চাকরি ছিল। এতটাই বাবার প্রতি তার ভালোবাসা শ্রদ্ধা ছিল, মানিকদা বলে ডাকছেন। বাবা যেখানে যেখানে বদলি হয়েছেন, পুলুকাকু, আমি পুলুকাকু বলেই ডাকতাম, সেখানে সেখানে গেছেন, বারবার করে গেছেন। এমনকি যখন বাড়ির কাছে খড়গপুরে বাবা পোস্টেড ছিলেন, তখন বয়স কম, তখন পুলুকাকু গাড়ি চালিয়ে মাঝে মধ্যেই চলে যেতেন খড়গপুরে। তখন রাস্তাঘাট এত ভালো ছিল না, কিন্তু উনি ড্রাইভ করতেও ভালোবাসতেন। মজার ব্যাপার হলো, বাবার সঙ্গে মায়ের সঙ্গে ঘন্টার পর ঘন্টা পুলুকাকু দীপা কাকিমাকে আড্ডা মারতে দেখেছি। আমি, বুবু, মিতিল একসঙ্গে আমরা গপ্পগুজো করতাম। কিন্তু বাবা যে সময়টা বাড়ি থাকতেন না, হাসপাতালে যেতেন, আমি পুলুকাকুকে দেখেছি ঘন্টার পর ঘন্টা বাবার স্টাডিতে বসে সেই ডাক্তারি বইপত্র পড়ছেন, তার অন্যান্য সাবজেক্টের যে বইপত্র সেইগুলো পড়ছেন, অদ্ভুত। তার এত ছিল জ্ঞান পিপাসা। পরে যখন আমি বড় হয়ে অভিনয়কে পেশা করলাম, সৌমিত্র দার সঙ্গে আমি পুলুকাকুকে ট্রান্সফার করে দিয়েছিলাম সৌমিত্র দাতে, কাজের জায়গায় সবসময় কাকু বলা উচিত নয়। সৌমিত্র দার দেখেছি আগ্রহ বিন্দুমাত্র কমেনি, যত বয়স বেড়েছে ওনার অধ্যয়নের প্রতি, নিজেকে উন্নত করার প্রতি, নিজেকে আরও প্রাজ্ঞ করার প্রতি খিদেটা যেন আরও বেড়েছে। আমি কায়ামনের বাক্যে কামনা করব উনি যেখানেই থাকুন সেখানেই ভালো থাকুন, ওনার আত্মার চিরশান্তি কামনা করি। সোহিনী সেনগুপ্ত অত্যন্ত প্রিয় একজন অভিনেত্রী আর আমার কাছে খুব মিষ্টি একটি বোন। সৌমিত্র কাকুকে আমি প্রথম দেখেছিলাম আমার যখন 10 বছর বয়স, তখন ঘরে বাইরে শুটিং হচ্ছিল আর বিশপ লেফ্রয় রোডের বাড়িতে, মানিক জেঠুর বাড়িতে আর কি। ওটা আমার খুব মনে আছে স্মৃতিতে, ওটা ভীষণ সুন্দর একটা বাড়ি ছিল, অনেক বই ছিল, টোব্যাকোর গন্ধ ছিল, আর ওই বাড়িটাতে অনেক অলিগলি ছিল আর কি, অনেক জায়গায় ঘুরে বেড়ানো যেত, এই ঘর ওই ঘর সেই ঘর করছিলাম আমি। আর পিছন থেকে হঠাৎ করে আমাকে একজন কেড়ে বলে এরকম ধরতে আসে, আমি ঘুরে দেখি একটা লম্বা মতো লোক, ফর্সা, এরকম ঢেউ খেলানো চুল, আমার মনে ছিল রাজপুত্র। সেই সৌমিত্র কাকুর সঙ্গে আমার প্রথম দেখা। আর খুব ইন্টারেস্টিংলি আমাকে সৌমিত্র কাকুটা অনেকবার বলেছে, সৌমিত্র কাকু কিন্তু আমার বাবার থেকে কিছু দিনের বড়, বাবাও 31st January, আর সৌমিত্র কাকু 19th January। কিন্তু আমি কেন যে কাকু বলি আমি জানি না, আমার বলার কথা হয়তো সৌমিত্র জেঠু, কিন্তু আমার মনে হয় কাকু কাকু আর কি, কাকু বলি। আর সত্যি কথা বলতে কি, সৌমিত্র কাকু আমার জন্য কোনোদিন মানে মারা যে গেছেন এটা আমার মনে হয় না। এই মানুষদের মৃত্যু নেই, এরা যখন থাকেন না তখন কিছু কিছু জিনিস দিয়ে যান যেগুলো সারা জীবন আমাদের ভিতরে থাকে,
এবং সেটা আমরা সেগুলো বহন করে নিয়ে যাই নিজেদের ভিতরে। যেমন অনেকে, যেমন সত্যি কি মনে হয় যে মানিক জেঠু নেই, সত্যি কি মনে হয় যে রবীন্দ্রনাথ নেই, তো ওইরকমই আর কি। মানে সৌমিত্র কাকু আছেন, আমাকে আমার শেষ কাজটা, প্রথম কাজ পারমিতার একদিন আমার ওনার সঙ্গে, এবং শেষ কাজ আমার মানে সৌমিত্র জেঠু কাকুর ওই অভিযান যেটা পরমের ছবি, এই লকডাউনের মধ্যে শুটিং হয়েছিল। এবং আমি জিজ্ঞেস করেছিলাম যে আচ্ছা তোমার কি ভয় করছে না তুমি যে এত লোকের মধ্যে এসেছো শুটিং করতে, তখন বললো কি হবে বলতো ভয় করে, মৃত্যু তো অনিবার্য, আমার দেহ তো থাকবে না, যে কোনোভাবে হতে পারে, বাড়িতে বসেও হতে পারে, ভয় না পেয়ে কাজ করে যাবো, আর মনে রাখবি যতদিন বাঁচবি কাজ করার চেষ্টা করবি। তো দিস ইজ সামথিং উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে যাই হোক অসুস্থতা হোক, বাড়ির অসুবিধা হোক, যাই হোক কাজ করে যাওয়াটা খুব ইম্পর্টেন্ট, সেইটা আমি ওনার থেকে শিখেছি। এইভাবে উনি আমার মধ্যে বেঁচে থাকবেন। ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়, আমি ঋদ্ধি নামের পাশাপাশি দেবজিৎ দার নামটি উল্লেখ করব। দেবজিৎ বন্দ্যোপাধ্যায়, ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়, তাদের কাজের সঙ্গে সৌমিত্রচার্য কী সংযোগ এবং পারিবারিক বন্ধু, এই কথাটা আমি বলতে পারি। আমি কত সময় দেখেছি যে কোনো প্রয়োজনে নাটকের কোনো ক্ষেত্রে সৌমিত্রদা সরাসরি টেলিফোন করছেন দেবজিৎ দাকে, এবং তাদের অসংখ্য প্রযোজনায় তিনি অংশগ্রহণ করেছেন। নমস্কার, আমি ঋদ্ধি বন্দ্যোপাধ্যায় বলছি। আজকে এমন একটি মানুষের সম্পর্কে বলতে বলা হয়েছে, তিনি শুধু আমার কাছে স্টার ছিলেন না, তিনি ছিলেন আমাদের পরিবারের অভিভাবক, আমার অভিভাবক। তার সাথে এত কাজ করা, এত রেকর্ডিং, এত শুটিং, এত আড্ডা স্মৃতি আছে যে এই ছোট্ট পরিসরে বা এই দু তিন মিনিটের কথা সেটা বলে বোঝানো যাবে না। কাজের প্রতি স্পৃহা তার কাছ থেকেই শিখেছি। দুটো ছোট্ট কথা বলতে পারি, যখনই ফোন করা হতো বা এসএমএস করা হতো, অনেক সময় দেখা যায় যে সামান্য নাম পরিচিতি হলেও অনেকে এসএমএস বা ফোনের উত্তর দেন না। সৌমিত্রদা কিন্তু জীবনে কোনো দিন সেটা করেননি, তিনি সমস্ত এসএমএস, সমস্ত ফোন ধরতেন নিচে, সমস্ত এসএমএসের উত্তর দিতেন, মিস কল দেখলে সব ফোন উনি কল ব্যাক করতেন। উনি বলেছিলেন একদিন গল্পর আড্ডার মধ্যে, গল্পর ছলে, যে এই জিনিসটা উনি সত্যজিৎ রায়ের কাছে শিখেছিলেন। উনি নিজেও কিন্তু বাড়িতে কেউ এলে দরজা অবধি এগিয়ে দিয়ে তাকে বিদায় জানাতেন। আরেকটা কথা, যখনই কোনো অনুষ্ঠানে গেছি, আমার দেশে বিদেশে, ভারতবর্ষের মধ্যে বহু জায়গা, বাংলাদেশ, বিদেশ, অনেক জায়গায় ওনার সাথে অনুষ্ঠান করার, একসাথে স্টেজ শেয়ার করা বা একসাথে কম্পোজিট প্রোগ্রাম করার অভিজ্ঞতা আছে। যেহেতু উনি যারা নতুন ধরনের কাজ করতেন তাদের ভীষণ স্নেহ করতেন, সেই স্নেহ আমি এবং আমার স্বামী দেবজিৎ বন্দ্যোপাধ্যায় আমরা দুজনেই তার কাছে অকৃত্রিমভাবে পেয়ে এসেছি। যখনই কোনো অনুষ্ঠান হতো বা থাকতো, উনি সব সময় অন্তত অনুষ্ঠানের দু ঘন্টা দেড় ঘন্টা আগে হলে আসতে চেষ্টা করতেন, গ্রিন রুমে এসে আবার একবার রিহার্সাল করতেন এবং তারপর উনি স্টেজে উঠতেন। এই যে কাজের প্রতি ভালোবাসা, এই যে কাজের প্রতি নিষ্ঠা, সেটা কিন্তু সত্যি শেখার মতো, এবং তাঁর শেখানো পথ ধরেই চলেছি, চলছি। সমস্ত কাজে তিনি পাথেয় হবেন আমাদের পথ চলার, এটাই, এটা মনে করি পথ চলব। ধন্যবাদ।